শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে। সাথে আছি মনামি এবং আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে থাকার চেষ্টা করছেন। দর্শক, আজকের এই দিনটি আমাদের জন্য খুব একটা আনন্দের একটা দিন, আজকে একটা বিশেষ দিন। অনেকগুলো কারণে কিন্তু দিনটি বিশেষ এবং তার মধ্যে অনেক বড় একটা কারণ আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে তারকা কথনের এই কাউচে অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন তার অনেকগুলো পরিচয়, কিন্তু আমাদের কাছে প্রথম যে পরিচয় তিনি আমাদের ভালোবাসা পেয়েছেন এবং তার ভালোবাসা আমরা পেয়েছি তার কাজের মাধ্যমে, তিনি আমাদের সাথে আজ উপস্থিত আছেন। বরেণ্য অভিনেতা, নাট্য রচয়িতা এবং নির্মাতা, আমাদের সকলের প্রিয় ভালোবাসার চ্যানেল আই পরিবারের একজন সদস্য আবুল হায়াত। শুভেচ্ছা, শুভ দুপুর স্যার। ধন্যবাদ আপনাকে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আবার ধন্যবাদ। প্রথমেই আসলে আপনার জন্মদিনের পাশাপাশি শ্রীষারও জন্মদিন, শ্রীষার প্রতি অনেক ভালোবাসা এবং আদর রইল, প্রথম প্রহরটা জানতে চাইব, কিরকম কেটেছে প্রথম প্রহর জন্মদিনে? প্রথম প্রথম প্রহর, প্রথম প্রহর মানে রাত ১২টা? রাত ১২টা চমক দিল আমার ছোট মেয়ে নাতাশা, কেক নিয়ে হাজির, মেয়েকে নিয়ে হাজির, যাতে আমরা দুজন একসাথে কেকটা কাটতে পারি। এর পেছনে হয়তো আমার স্ত্রীরও কিছু হয়তো সাহায্য ছিল, নিশ্চয়ই যোগসাজশ ছিল, যোগসাজশ ছিল। তো শাহেদ, নাতাশা, শ্রীষা আর শ্রীষার ভাই সাবিব সবাই এসে হাজির, তারপরে একসাথে হই হাই করে কেক কাটা হলো। বিপাশা তো আমেরিকাতে আছে জানো বোধ হয়, তো তার মানে ভিডিওতে তার সাথে যোগাযোগ করা হলো, সে পুরো অনুষ্ঠান তালি দিল আর দেখলো আর ওই আই করলো। এই প্রথম প্রহরটা প্রতি বছরই তো এইভাবেই কাটে? হ্যাঁ, ওই হয়, আমরা কখনো যাই কখনো ওরাই আসে, একদম তো আমাকে যাওয়ার সুযোগ দেয় না, ওরাই বেশিরভাগ চলে আসে, পরের দিন আমাদের যেতে হয় আর কি। আজকে যেতে হবে তার মানে? আজকে যেতে হবে। আচ্ছা, গত বছর এই দিনে শ্রীষা ছিল সাথে, আজকে নেই? আমি বলেছিলাম যে এসো আমার সাথে, বলে আমার অনলাইন ক্লাস আছে এবং অনলাইন টেস্ট আছে, টেস্ট আছে। আমি বললাম যে একদিন অনলাইন না করলে কি হয়, বলে আমার টেস্ট আছে, টেস্ট আছে। খুব পড়াশোনায় সিরিয়াস? ও পড়াশোনায় ওরা মোটামুটি সবাই সিরিয়াস। এখন রেজাল্ট কীরকম হয়, রেজাল্ট তো যা হয় শুনি ভালোই হয়, এক্সেলেন্ট এক্সেলেন্ট পায় বেশিরভাগ। আপনি, আমি যতদূর জানি যে আপনি নাতাশা আপাকে সবসময় অভিনয়ের প্রতি উদ্বুদ্ধ করেছিলেন, শ্রীষার প্রতি কি এরকম কোনো প্রেশার অথবা এরকম কোনো অনুভূতি আছে? না, প্রেশার দিইনি, তবে ওকে দিয়ে আমি একটি নাটক করিয়েছি চ্যানেল আইতেই, টাইম ব্যাংক নাটকে অভিনয় করেছে আমার নাতনির চরিত্রে আর কি। তো পরে একটি নাটকে বলেছিলাম, তখন ওর মাই খুব একটা উৎসাহ দেখালো না, থাক এখন এই সময় পড়াশোনা করে একটু বড় হোক। মজার ব্যাপার হচ্ছে আপনার পুরো পরিবারটাই তো এরকম অভিনয়ের সাথে জড়িত, নাটক জনের সাথে জড়িত, বিপাশা, তৌকির, শাহেদ, সবাই আমাদের বাংলাদেশের নাট্য অঙ্গনে বড় বড় নাম। সেক্ষেত্রে নাতাশা আপা যখন ডিজাইনিংয়ে চলে গেল এবং তার মেয়ে হিসেবে, আপনি কি মনে করেন যে এই দিকে আসার উৎসাহ সে পাবে? এটা বলা মুশকিল, তবে ওর একেবারে যে উৎসাহ নেই তা না। আচ্ছা, কারণ প্রথম যখন তাকে আমি টাইম ব্যাংকের জন্য বলি, সে কিন্তু খুব উৎসাহী হয়ে মানে কাজটা করেছে, এবং আমি অবাক হয়ে গেছি যে তার মধ্যে যে মানে ন্যাচারালিস্টিক অ্যাক্টিংয়ের যে ভেতরে যে ইয়েটা রয়েছে সেটা দেখেছি আমি। কারণ ওর অভিনয় করার টেন্ডেন্সি নাই তার, যেটা আমাদের ন্যাচারালিস্টিক অ্যাক্টিংয়ের মূল কথা আর কি, টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, এইটা তার ভিতরে আমি দেখেছি। কোনো অভিনয়ের চেষ্টাই করেনি, খুব স্বাভাবিক করে গেছে, এই জন্যে আমার ধারণা যে পটেনশিয়াল আছে তার ভিতরে। Well, sir, as they say, apple doesn't fall far from the tree. সেক্ষেত্রে আমরা শ্রীষার প্রতি অনেক ভালোবাসা আদর জানাচ্ছি। আপনার ছোটবেলায় যদি একটু যেতে চাই, আপনার ছোটবেলায় জন্মদিনগুলো কিভাবে কাটতো, হতো কি জন্মদিন তখন? তুমি শুনে হয়তো কষ্ট পাবে, আমাদের ছোটবেলায় জন্মদিন পালন করা হতো না, কারণ তখন এই সংস্কৃতিটা আমাদের পরিবারের মধ্যে ছিল না জন্মদিন পালন করা। চট্টগ্রামেই ছোটবেলাটা কেটেছে? চট্টগ্রামে ছোটবেলা কেটেছে। তখনকার জীবনটা কিরকম ছিল? চট্টগ্রামে জীবনটা চমৎকার, মানে আমি তো চট্টগ্রামের কি বলবো, একটা চট্টগ্রাম বলতে পাগল, আমি আমার প্রাণের শহর, আমার খুব ভালোবাসার শহর। আমি তিন বছর বয়স থেকে চট্টগ্রামে মানুষ হয়েছি, ইন্টারমিডিয়েট পাস করেছি চট্টগ্রামে, পাহাড়, সমুদ্র, গাছপালা এবং তার যে সব কিছুই আমার কাছে খুব ভালো লাগতো। এবং বিশেষ করে আমরা রেলওয়ে কলোনিতে থাকতাম, রেলওয়ের যে এলাকা চট্টগ্রামে,
সেই সময়ের কথা বলি, এখন তো নষ্ট হয়ে গেছে অনেক কিছুই, অসাধারণ সুন্দর একটি একটি জায়গা ছিল। এবং আমাদের খেলাধুলার বেশিরভাগ অংশ পাহাড়ের উপরেই হতো, বাড়ির পিছনেই পাহাড় ছিল। আবার যখন একটু বড় হলাম সাইকেল চালিয়ে সমুদ্রে চলে যেতাম, হই হাই করতাম। তো এই এই জীবনটা, তারপর রেল লাইন বাড়ির পাশে, দীর্ঘশ্বাস বের হয়ে যাচ্ছে। কিন্তু একটা সেই 10 বছর বয়সে অভিনয় প্রথম পা দিয়েছিলেন, তারপর থেকে এত দূর পথ চলা, চ্যানেল আই সাথে ইমপ্রেস টেলিফিল্মের সাথে আপনার দীর্ঘদিনের পথ চলা, সামনেই 1 অক্টোবর চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্ম 23 বছরে পা দিতে যাচ্ছে, আপনার অনুভূতি শুনতে চাই। আমার অনুভূতি মানে আমি বেশ মানে উত্তেজিত বোধ করি আর কি, চ্যানেল আইয়ের জন্মদিন আসলে, কারণ আমি এটাকে কখনো মানে পর ভাবিনি, এটা আমার আপন জায়গা। আমার নাটক পরিচালনা মানে ভিডিও মিডিয়াতে নাটক পরিচালনা হাতে খড়ি চ্যানেল আইতে, তখন চ্যানেল আইয়ের জন্ম হয়নি। ইমপ্রেস টেলিফিল্মে আমরা আমি প্রথম নাটক পরিচালনা করি, এবং তখন থেকে এখন পর্যন্ত করে আসছি। এখানে যে দুটো ব্যক্তিত্ব আমাদের মানে ফরিদুর রেজা সাগর এবং সিরাজ, এরা আমার অত্যন্ত স্নেহভাজন। ও ঘটনাক্রমে সিরাজেরও তো আজকে জন্মদিন, তার সাথে আমাদের পরিবারের একটা মোটামুটি দ্বন্দ্ব লেগে যায় এই দিনটা আসলে, কে আগে প্রথম, কে আগে ফোন করে। আজকে কি হলো? আজকে হলো রাত্রে আমি করতে পারিনি, আর এখন কোভিড এর পরে মাথাটা তো ঠিক নেই, অনেকটা ডিপ্রেশনের মধ্যে থাকি। তো তো সকালে যখন মনে হলো ফোন করলাম, আমি জানি না সিরাজ বোধ হয় ব্যস্ত ছিল, ফোনটা ধরেনি। কিন্তু সিরাজ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা আমি লেন্সে জানিয়ে দিলাম। চমৎকার, সারা দেশবাসীর সাথে আমরা সকলে মিলে আসলে শাইখ সিরাজকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কারণ সিরাজ এখন বিরাট ব্যক্তিত্ব এবং আমরা আমি প্রথম থেকে তার ভক্ত, তার অনুষ্ঠানের ভক্ত। যা পরিচয় হয়েছিল এই অনুষ্ঠানের কথা বলে তার সাথে আমার বিটিভিতে, তারপর থেকে আমি বাড়িতে থাকলে আমি মাটিও মানুষের প্রোগ্রাম সহজে মিস করি না, আমি এখনও বাগান, তার বাগান কালচার যেটা দেখি, আঙিনার কালচার, যেগুলো ছাদের কালচার, কৃষি, এগুলো আমি খুব ভালো লাগে। আমি আমি আর এই যে আরেকটা অনুষ্ঠান যেটা চ্যানেল আইয়ের, বিশেষ করে প্রকৃতি ও জীবন, এটাও আমি মিস করি না সহজে। আসলে এত এত প্রতিযোগিতার ভিড়ে এই সবুজ অনুষ্ঠানগুলো দেখতে কিন্তু খুব নির্মল, এটা তো আমাদের প্রাণের জায়গা। আমরা একটা মানুষ হিসাবে, একটা মানুষ প্রকৃতির মানে এতই সম্পৃক্ত প্রকৃতির সাথে, যে এর সাথে বিচ্ছিন্ন হওয়াটা খুব দুঃখের, কষ্টের। আমরা ইটকাঠের একটা শহরে বাস করি, আমরা যদিও এটাকে অ্যাকচুয়ালি বলি আমরা কংক্রিটের স্লাম, স্লাম অফ কংক্রিট, এখানে মানুষের কোনো নিঃশ্বাস ফেলার জায়গা নেই। এবং ঢাকা শহর তো তুমি জানো বোধ হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ বসবাসের যোগ্য, মানে সেই হিসাবে সব দূষণের দিক থেকে বাংলাদেশ অনেক উপরে, একদম খুবই খারাপ অবস্থা। তো সেইখানে আমরা যখন একটু প্রকৃতিকে দেখতে পাই, হয়তো স্ক্রিনে দেখছি কিন্তু দেখে মনে হয় যে আসলে একটু নিঃশ্বাস নিতে পাচ্ছি। আসলে বাংলাদেশকে যে প্রচন্ড ভালোবাসি সেটা প্রকাশ করার যে কোনো মাধ্যম পেলেই কিন্তু আমরা সেদিকেই ঝাঁপিয়ে পড়ি। আসলে তাই। স্যার, আপনার ছোটবেলায় ছিলাম, আর একটু বড়বেলায় যদি আসি, প্রথমে আপনি বুয়েট থেকে পড়াশোনা করলেন, তারপরে আপনি চাকরি পেলেন, এবং চাকরির পরের বছরই কিন্তু আপনার টিভি পর্দায় অভিষেক হলো। তখন টিভি পর্দার যে অভিষেকটা, সেটা তো বড় একটা ডিসিশন, একটা বড় কাজ। এর আগে নাগরিক নাট্য সম্প্রদায় থেকে মঞ্চে কাজ করেছেন, সেই সময়টার কথা জানতে চাই। সেটা তো অ্যাকচুয়ালি মানে আমি যদি প্রথম থেকে বলি, 10 বছর বয়সে তো প্রথম অভিনয় করি, এবং সেটা আমার বাবার কারণেই আমি শুরু করেছিলাম অভিনয়। উনি যে ক্লাবের সেক্রেটারি ছিলেন, সেখানে প্রচুর নাটক হতো, সেই দেখে কিন্তু আমার নাটকে আসা। তো ওই প্রথম নাটকে অভিনয় করার পরে একটা হয় না যে ভিতরে একটা এক ধরনের রসায়ন কাজ করে, এবং সেটা কিন্তু আমার ভিতরে খুব ভালো কাজ করেছিল, এবং সবসময় একটা পাগলামি থাকতো যে অভিনয় করবো। তো এখন অভিনয় করবো বললেই তো আর করা আমাদের পক্ষে সম্ভব না, কে আমাকে নেবে, বা বারবার তার নিজে মঞ্চ তৈরি করে করতে পারবো না। কিন্তু ওই আমরা ক্যারিকেচার করতাম, কমিক করতাম নিজেদের বাড়িতেই, ড্রয়িং রুমে বন্ধু বান্ধব নিয়ে এসে, সেই 10 বছর 11 বছর 12 বছর বয়সে এগুলো করতাম আমরা। তারপরে আমাদের রেলওয়ে কলোনিতে থাকতাম, প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো মাঠের মধ্যে, শীতের সময় একটা রাত, সারা রাত গান বাজনা নাটক এগুলো হতো, আমরা দেখতাম ছোটোবেলা থেকে। এবং সেই আকর্ষণটার কারণেই কিন্তু পরবর্তীতে ক্লাস টেনে যখন উঠি তখন মঞ্চে গেলাম, অভিনয় করলাম। ক্লাস টেনে প্রথম মঞ্চে, ক্লাস টেনে আমি প্রথম মঞ্চে গিয়ে অভিনয় করলাম, এর আগে কিন্তু নিজে বানিয়ে করেছি বাড়ির পাশে। ইন্টারমিডিয়েট পাস করার পরে বা ইন্টারমিডিয়েট পড়ার সময় আমাদের পাড়ার যে নাটক হলো মঞ্চে, সেটা করলাম, কলেজে করলাম, ইউনিভার্সিটিতে এসে, বুয়েটে এসে, এখানে তো নাটকের পাগল অনেক লোক ছিল, আমি, জামালউদ্দিন হোসেন, গোলাম রাব্বানি, আবুল কাশেম, সিরাজুল মজিদ মামুন, আমরা সব একসাথে তখন নাটক করছি, এবং প্রতি বছর প্রতি হলের নাটকের সাথে
কোনো না কোনোভাবে জড়িত থাকতাম। মানে একটা সাংঘাতিক রকমের নেশা ঢুকে গেল নাটকের মধ্যে, এবং পাশ করার সঙ্গে সঙ্গেই মানে চাকরি একটা নিব এবং একটা মাথার মধ্যে কি যেন ক্রিয়া কাজ করলো যে আমাকে নাটক করতে হবে, এবং নাটক করতে হলে আমাকে ঢাকায় থাকতে হবে। এবং ঘটনাক্রমে আমি ঢাকা বাসাতে চাকরি পেয়ে গেলাম, প্রথম চাকরি আমার ঢাকা বাসা, প্রথম ইন্টারভিউ, প্রথম চাকরি, প্রথম ইন্টারভিউতে চাকরি পেয়ে গেছে, প্রথম ইন্টারভিউ। তখন আমার রেজাল্টও বের হয়নি আমাদের, আমরা ইন্টারভিউ দিলাম, তারপর রেজাল্ট আউট হয়ে গেল, ওখানে চাকরিও হয়ে গেল। এবং আমি তো মহাখুশি যে আমি আর কোনো চাকরিতে যাব না, ঢাকাতেই থাকবো, কারণ ঢাকা বাসার আর কোনো ট্রান্সফার নেই, বড়জোর মগবাজার থেকে মালিবাগ, মালিবাগ থেকে বড়জোর, এইটুকু। তো সেই চাকরিতে আমি 8-10 বছর 14 বছর ইনফ্যাক্ট মানে বিদেশে 3 বছর ছিলাম আমি, এর মধ্যে তো 14 বছর চাকরি করেছি। তো এর ভেতরেই যোগাযোগ হয়ে গেল জিয়া হায়দার, আতাউর রহমান, গোলাম রাব্বানি, এরা তো পরিচিতই ছিলেন। নাগরিক নাট্য সম্প্রদায় নাটক করবে, ইডি বাস, ঢুকে গেলাম, মেম্বার হয়ে গেলাম, আমাদের গ্রুপ প্রতিষ্ঠা লাভ করলো, আমি মানে প্রতিষ্ঠাতা সদস্য অন্যতম এখনও আছি। তো এই থিয়েটারের সাথে মানে জড়িত হয়ে গেলাম। সেই মঞ্চ থেকে টেলিভিশনের পর্দায় একটা যাত্রা, একটা জার্নি। টেলিভিশনের ক্ষেত্রে যদি আসে, চ্যানেল আয়ের সাথে প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের অনেক গল্প অবলম্বনে আপনি নির্মাণ করেছেন, শেষ কাজটি ছিল মেঘময়ূরীর গল্প। আমরা একটু টেলিভিশনের পর্দায় চোখ রেখে অংশবিশেষ দেখে তারপরে গল্পটা শুনতে চাই। এখানে এইসব টিনের ঘরে পেঁচা শিয়াল সব ঘুরে বেড়ায়, এর মধ্যে তোমরা কিভাবে থাকবে? বাবাকে বলে দিয়েছি আমাদের এখানে কোনো অসুবিধা হবে না, এখানে একটা হাই স্কুল আছে, দাদা বলেছেন কালকেই ভর্তি করিয়ে দেবেন। হ্যাঁ, ওরে কথা যা বলার পরে বলিস, এখন পানি থেকে ওঠ, আর ভিজিস না, ঠান্ডা লেগে যাবে, ভেজা কাপড়গুলো ছাড়, জ্বরটা এসে যাবে আবার। আমাদের কিচ্ছু হবে না দাদু। ময়ূরী, মেঘ, তোমরা যতই ধমকাও আমরা সারাদিন পানি থেকে উঠব না, আসুক জ্বর। আচ্ছা বাবা ওঠ তো, চল তো বাড়ি, চল, জেদ করিস না, ওঠ। না মেঘময়ূরীর গল্প, আসলে এটা কিন্তু আমাদের অনেকেরই গল্প, গ্রামে গেলে কিন্তু এরকম মনে হয় আর যাবো না। আর এখানে এই মূল ব্যাপারটা যেটা ছিল গল্পের, বাবা মার সেপারেশন হয়ে গেছে, বাবার সাথে ছেলেটি থাকে আর মায়ের সাথে মেয়েটি থাকে, কোর্টের ডিসিশন। তো একদিন দুজনে পালিয়ে যাচ্ছে আর কি, যুক্তি করে পালিয়ে গ্রামে চলে গেছে দাদার কাছে। এরা তো খুঁজে খুঁজে হয়রান আর কি একদম। তারপর দাদা ফোন করে তো না, এটা অনেক আগের গল্প, লোক পাঠিয়ে খবর দিয়েছে যে ওরা এখানে আছে, তোমরা এসে নিয়ে যাও। এই তখন দুজনে গেছে আর কি, ওই যাওয়ার পরে যে দেখে যে এই পানির মধ্যে পানিতে ঝাপাঝাপি করছে, এবং তোমরা যদি এক না হও আমরা এখান থেকে যাব না, আমরা এখানে থাকবো, এই পানি থেকে উঠবো না। এই মানবিক সম্পর্কগুলো, এই টানাপোড়েন, পারিবারিক টানাপোড়েনগুলো এখনকার গল্পে বা এখনকার যে নাটক সিনেমা হচ্ছে সেখানে আপনি কতটা দেখতে পান? এখনকার গল্পগুলো তো আসলে ডিজিটাল গল্প হয়ে গেছে আর কি, ইনফ্যাক্ট আমরা যদি বলি, কারণ গল্পের মধ্যে গতি প্রচণ্ড বেড়ে গেছে, গতি বেড়েছে যে আমাদের বাস্তব জীবনে আমাদের যে একটা গতি বেড়েছে সব কিছুতে, চলা ফেরা, কাজে কর্মে, সব কিছুতে, সেই গতিটা আমরা নাটকের মধ্যে নিয়ে চলে গেছি। এখন মানুষ ধীরে সুস্থে স্বাভাবিক নাটক দেখতে চায় না, বা চায় না বলাটাও কিন্তু ভুল,
আমরা তাদেরকে দেখতে দিই না, পাচ্ছি না, না আমরা দেখতে দিই না। আমরা ইচ্ছা করি এগুলোকে মানে খুব দ্রুতগতির নাটক বানিয়ে ফেলেছি, যে নাটক চলে মানে এটাকে কি বলবো যে 500 মাইল স্পিডে বা 1000 মাইল স্পিডে নাটক চলবে, বসলাম আহা মনে হলো সব শেষ হয়ে গেল 1-5 মিনিটের মধ্যে, এরকম একটা ভাব। আমরা ওই পেছনের দিকের বা ওই পুরনো না, তার ফলে কি হচ্ছে আমরা স্বাভাবিকতা হারিয়ে ফেলছি, স্বাভাবিকতা হারিয়ে। তো এই আমার গল্প কিন্তু আমি সবসময় স্বাভাবিক করার চেষ্টা করি, আমি কিন্তু ওই ডিজিটালের মধ্যে সেইভাবে, এই জন্য হয়তো আমরা রিলেট করতে পারি বেশি, আমাদের জীবনের সাথে বেশি সম্পর্কিত। প্রথম চ্যানেল লাইভে প্রচারিত আপনার নাটকের গল্প যদি জানতে চাই, কোনটা প্রথম চ্যানেল লাইভে প্রচারিত? প্রথম আমার নাটক যেটা প্রচার হয়েছে চ্যানেল লাইভে, সেটার নাম হলো আমরা মনে ভুলে গেলাম তো কি জানো, হারজিত নাকি হারজিত, হারজিত হারজিত তৌকির বিপাশা, ওইটা প্রণব ভট্টের গল্প ছিল। তো যাই হোক, সিরাজ এবং ফরিদ আমাদের দুইজনে মিলে, সাগর আর সিরাজ দুইজনে ফোন করে আমাকে বলেছে আসেন আমাদের সাথে নাটক বানান। অনেক দিন আগের গল্প, আর একটু স্মৃতিটা একটু চাঙ্গা করে নিই, আমি একটু আরেকবার পর্দায় চোখ রাখতে চাই। বাবা ভেবেছিলেন তিনি একাই বুদ্ধিমান, কিন্তু এখন ওর ইগো স্যাটিসফাইড হলো, আমারও শিক্ষা লাভ হলো। দুঃখ হচ্ছে বেচারা বিজলির জন্য, মিছিমিছি ওর সাথে প্রণয়ের ভাব করলাম। আমি ওকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই মাইন্ড করবে না। দায়িত্বটা কিন্তু তোমার, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, এই চলো না বাবাকে একটা স্পেশাল সালাম করে আসি। যাবে? হ্যাঁ চলো চলো। আমি তোমার অভিনয়ে অভিভূত হয়েছি, সত্যি সুন্দর হয়েছে, আমার বড্ড উপকার হয়েছে। আসলে আমি জানতাম যে ও শিখাকে এত ভালোবাসে, ওর এগোটাও স্যাটিসফাইড হলো আর আমার বংশের ধারা রক্ষা পেল, ভালো কথা। তোমার পুরস্কার হচ্ছে যে কাল থেকে তুমি শিখার চেয়ারে বসবে। বাবা এসব কি বলছো? রুমানা আমার বন্দুকটা কোথায়? চমৎকার। আপনি একটু আগে আমাদের বার্তা প্রধানকে, প্রধান এবং পরিচালক শেখ সিরাজের প্রতি জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন এবং উনি কিন্তু আপনার জন্য একটা উপহারও পাঠিয়েছেন, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমি উপহারটা আপনার হাতে তুলে দিতে চাই, লেখক থেকে লেখক পর্যন্ত। আচ্ছা বাহ, শেখ সিরাজ করোনাকালে বহতা জীবন, বহতা জীবন, বাহ। আমি সবচেয়ে খুশি হই বই পেলে, তাই কারণ আমার বাড়িতে মোটামুটি একটা কয়েক হাজার বইয়ের লাইব্রেরি আছে। জি আমি বই পেলে আমি মানে পাগল মতো নিয়ে নিই। কভারটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আমার কাছে দেখেই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ইটস রিয়েলি চমৎকার, নামটাও সুন্দর, বহতা জীবন, বহতা জীবন। হ্যাঁ ভেতরেও তো মনে হচ্ছে যে সুন্দর গেট আপ। প্রাক প্রথম আমি একটু পড়ি দুই লাইন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অর্ধ শতাব্দীকাল কাজকর্মের ভেতর ডুবে আছি, ইউনিভার্সিটি জীবনে রেস্তোরাঁ ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেছি, সেই থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি। টেলিভিশন এমনই এক পৃথিবী যেখানে প্রতিদিন নতুন নতুনভাবে প্রাণিত হওয়ার বিষয় থাকে, আমি সেই প্রেমে পড়ে আছি 70-এর মাঝামাঝি থেকে। বাংলাদেশ টেলিভিশনে দিন রাতে গভীরভাবে যুক্ত থেকে এক সময় যখন বন্ধুদের সঙ্গে টেলিভিশন করতে গেছি, তখন টেলিভিশন আরও বেশি গ্রাস করেছে আমাকে, আসলেই টেলিভিশন তাকে গ্রাস করেছে। এবং টেলিভিশনে আমি বলবো যে সে বিপ্লব ঘটিয়েছে কৃষিতে বাংলাদেশে, এটা তো একটা বিরাট ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্ট। তার স্বীকৃতিও সে পেয়েছে সরকারের কাছ থেকে এবং সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছে। আমরা আমি তার ভক্ত প্রধানত এই তার কৃষি বিষয়ক অনুষ্ঠানের কারণে। সিরাজ অনেক ধন্যবাদ বইয়ের জন্য, আমার লাইব্রেরিটি আর একটু রিচ হলো, ঋদ্ধ হলো আজকে। টেলিভিশন গ্রাস করেছে সেই প্রসঙ্গে থেকে যদি একটু আসি, একটা সময় আপনি চাকরি ছেড়ে দিলেন, ছেড়ে তারপর পুরোপুরি আপনি অভিনয় আমাকে গ্রাস করেছে, অভিনয় আপনাকে গ্রাস করে নিল, সেই সময় এই ডিসিশনগুলো, এগুলো কিন্তু একটা যাপিত জীবনে অনেক অনেক ইম্প্যাক্টফুল এবং অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন। তখন কি এই বিষয়ে কোনো ডাউট হতো বা কনফিউশন হতো যে আমি অভিনয়ের মতো একটা কাজ
স্থিতিশীল একটা জব ছেড়ে অভিনয়ের কাজে নিজেকে পুরোপুরি নিযুক্ত করছি? সন্দেহ ছিল যে আমি প্রফেশনটাকে চেঞ্জ করতে পারি কি না, করলে পরে আমার সংসার চলবে কি না, আমার জীবনধারণ সহজ হবে কি না। তো এই সন্দেহের কারণেই একসময় আমি নেহাত না পেরে বিদেশ চলে গিয়েছিলাম চাকরি করতে, যে সচ্ছল জীবনযাপন করতে চাই। টানা হেঁচড়া জীবন আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ আমি অভিনয় করব, চাকরি করব, এটা একটা কঠিন কাজ ছিল। তো বিদেশে গিয়ে আমার থাকতে পারিনি, ওখানে গিয়ে পাগল হয়ে গেলাম, না আমি দেশে চলে যাব, স্টেজ আমাকে ডাকছে, টেলিভিশন আমাকে ডাকছে, আমি এখানে থাকতে পারবো না। আমি কোনোরকমে 3 বছর থেকে পালিয়ে এসেছি। আসার পরে আমি ডিসিশন নিলাম যে আমি নাটক করব, অভিনয় করব, সুতরাং সরকারি চাকরি আমি করব না। এবং আমি বিদেশে গিয়ে সাহস সঞ্চার করেছি, সঞ্চয় করেছি নিজের ভিতরে সাহসটা, যে না এখন আমি প্রাইভেট চাকরি করব, আমার জীবনটা সচ্ছল চলবে, আমি ইচ্ছা মতো নাটক করব। ঢাকার বাইরে যেতে গেলে আমার অফিসিয়াল অর্ডার লাগবে না, কিছু লাগবে না, বিদেশেও যেতে পারি আমার ইচ্ছা মতো, কোনো অসুবিধা নেই। এইটা যখন মোটামুটি আমি এস্টাবলিশ করলাম নিজেকে, না আমি প্রাইভেট চাকরি করব, 10টা 5টা অফিস করব, আর ওয়াসা কিন্তু আমাদের 24 আওয়ার্স ডিউটি ছিল, কারণ ইমার্জেন্সি সার্ভিস, এবং আমি নাটক করব, সিনেমা করব, সব কিছু করব, মঞ্চ করব। কিন্তু আমার জীবনটা চেঞ্জ করে দিল যখন সরকার ডিসিশন নিল যে টেলিভিশনের নাটকটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিল, যে প্রাইভেটলি নাটক বানানো হবে, আমরা টেলিভিশন থেকে চালাবো। তখন আমি পুরোপুরি সিদ্ধান্তটা নিয়ে নিলাম যে না, এখন আমি এইটার উপরে আমার জীবন ধারণ করতে পারি। আমি মাস ছয়েক, এক মাস দেখলাম ট্রায়াল দিয়ে যে না আমার চলছে, আমি পারবো চাকরি ছাড়া, তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম। ব্যক্তিগত ডিসিশনটা আপনি নিয়েছিলেন, কিন্তু সেটার প্রভাব পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রির উপরে কিন্তু পড়েছে, এবং আপনার অনেক কাজের কারণে বাংলাদেশের এখনকার নাট্য অঙ্গন অনেক অনেক সমৃদ্ধ। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একদমই শেষ মুহূর্তে পৌঁছে গেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে প্রথম কথা হলো যে আজকে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, পত্রিকাতে জানিয়েছে, আমার বন্ধুবান্ধব ফেসবুকে টেলিফোনে জানিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন যেন যতদিন থাকি সুস্থ থাকি। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং এখনকার দিনে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, যে এই করোনার জন্য যেসব বিধিনিষেধ দেওয়া আছে, যেসব সাবধানবাণী দেওয়া আছে, সেগুলো আপনারা মেনে চলবেন। এই হাত ধোয়া, মাস্ক পরা, তারপরে আরও দূরত্ব মেনটেন করা, ভিড়ের মধ্যে না যাওয়া, এগুলো অবশ্যই অবশ্যই মানবেন, কারণ শুধু আপনার নিরাপত্তা না, এটার মাধ্যমে আপনি আপনার পরিবার, আপনার সমাজ এবং দেশকে নিরাপদে রাখছেন। আপনারা ভালো থাকেন এবং নাটক দেখবেন, আমাদের নাটক দেখবেন। আমরা কষ্ট করছি, কষ্ট করে নাটক বানাই, আপনাদের জন্যই বানাই, এবং আপনারা দেখবেন, ভালো মন্দ বিচার করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় বেলা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রিয়জন গুণীজন বলেই গেলেন কী কী বিষয় মেনে চলতে হবে, মেনে চলবেন, নিরাপদে থাকবেন, পরিবারের প্রতি লক্ষ্য রাখবেন, ভালো থাকবেন। বিদায়।